আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন আরবি ভাষা শিক্ষা টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম তো আপনাদের শেখার সুবিধার্থে আমি প্রতিটা শব্দ বাক্য থেকে আলাদা আলাদা করে অর্থ বলে দিব যেন আপনারা সহজেই শব্দটিকে আয়ত্ত করতে পারেন ভেঙে ভেঙে অর্থ করলে সহজেই মনে থাকে তো আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি টিউটালটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে অ্যাটলিস্ট একবার হলেও দেখবেন আপনারা দেখলে আমার টিউটেল অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো আর কথা বলবো না চলুন মূল টিউটোরিয়ালে চলে যাই আমার নতুন লাগবে এর আরবি রিদ জেদিদ। আমার নতুন লাগবে এর আরবি রিদ জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন আর আমার নতুন লাগবে আনা রিদ রিদ মানে লাগবে ঠিক আছে আনা মানে আমি বা আমার কখন লাগবে এর আরবি মেতে রিদ। কখন লাগবে এর আরবি মেতে রিদ এখন লাগবে এর আরবি আলহীন ঋদ এখন লাগবে এর আরবি আলহীন রিদ আলহীন মানে এখন আর রিদ মানে লাগবে বা দরকার ঠিক আছে এখন দরকার বা এখন লাগবে এর আরবি আলহীন ঋদ কালকে আসেন এর আরবি তাল বকরা কালকে আসেন এর আরবি তাল বকরা বোখরা মানে কালকে বা আগামীকাল আর তাল মানে হচ্ছে আশা বা আসেন ঠিক আছে না আমার আজকে লাগবে এটার আরবি লা রিদ আল না আমার আজকে লাগবে এর আরবি লা আনা রিদ আল আল আলিয়ম মানে আজকে আমার আজকেই লাগবে বা আমার আজকে লাগবে ঠিক আছে এখন পারবো না এর আরবি আলহিন মা ইকদার তো এখন পারব না এর আরবি হচ্ছে আলহিন মা ইকদার এই কথোপকথনটা আসলে ওমানের যে কোনো একটা দোকানদারের কথোপকথন যে একজন কাস্টমার আসছে সে কোনো কিছু একটা বানাইতে দিছে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আমার কখন লাগবে বা আমার এখন লাগবে ঠিক আছে এই জাতীয় এখন পারব না আলহিন মা ইকদার বিকালে আসেন আরবি তাল আসর বিকালে আসেন এর আরবি তাল আসর আসর মানে হচ্ছে বিকাল আর তাল মানে আসেন বা আসো ঠিক আছে তো তখন কাস্টমারকে দোকানদার বলতেছে যে আপনি বিকালে আসেন বা বিকালে আসেন তখন এর আরবি হচ্ছে তাল আসর মানে বিকালে আসেন আমি আপনাকে কল করব। আনা সহি কল ইনটা আমি আপনাকে কল করব এর আরবি আনা সহি আমি করব কল আপনাকে আনা সহি আমি করব কল ইনতা আপনাকে কল ঠিক আছে বা ফোন করব। তখন কাস্টমার বলছে ওকে ঠিক আছে তাহলে ভুলে যেও না এর আরবি মাফি নেসিয়ান মাফি নেসিয়ান মানে ভুলে যেও না ঠিক আছে আমি তোমার অপেক্ষায় থাকবো তো এই বলে কাস্টমার হয়তো আপনার থেকে বিদায় নিচ্ছে যে ঠিক আছে আমি তোমার বা তোমার কলের অপেক্ষায় থাকবো এর আরবি জেন আয়না ইন্তা জেন আয়না ইনতেজার মিশান ইন্তা আমি তোমার অপেক্ষায় থাকবো ঠিক আছে কোনো সমস্যা নাই এর আরবি মাফি মুশকিলা কোনো সমস্যা নাই এর আরবি মাফি মুশকিলা আমি বিকালে দিব এর আরবি আনা আতি আসর কোনো কিছু দেওয়া এর আরবি হচ্ছে আতি ঠিক আছে আর আমি মানে আনা আর আসর মানে হচ্ছে বিকালে আমি বিকালে দিব আনা আতি আসর ঠিক আছে ম্যাডাম এর আরবি জেন ম্যাডাম জেন মানে হচ্ছে ভালো বা উত্তম আবার কখনো জেন বলতে ঠিক আছে হ্যাঁ এটাও বোঝায় তো ঠিক আছে ম্যাডাম এর আরবি জেন ম্যাডাম এই জিনিসের দাম কত এর আরবি হাদা জিনিসের দাম কত এর আরবি সামান এই জিনিস এর আরবি হাদা হচ্ছে হাদা সামান সামান মানে হচ্ছে জিনিসপত্র হ্যাঁ আর দাম কত কেম ফুলুস কেম মানে কত ফুলুস মানে কত টাকা বাকি এরকম কত দিন আর পঞ্চাশ হরিয়াল এর আরবি খামসিন রিয়াল পঞ্চাশ রিয়াল এর আরবি খামসিন রিয়াল এখন আমি যাই আলহিন আনারো এখন আমি যাই এর আরবি আলহিন আনারো আলহিন মানে এখন আনারো মানে আমি যাই তখন দোকানদার কাস্টমারকে জিজ্ঞাসা করতেছে যে আপনার অন্য কিছু লাগবে না তো এটার আরবি হচ্ছে ইনতা মাইরিদ গায়ের আপনার অন্য কিছু কি লাগবে বা আপনার অন্য কিছু লাগবে না এর আরবি ইন্টা মাইরিদ গায়ের আপনার কি আর কিছু লাগবে ঠিক আছে ধন্যবাদ এর আরবি শুক্রান তখন কাস্টমার দোকানদারকে বলছে না ধন্যবাদ মানে ধন্যবাদ এর আরবি শুক্রান ধন্যবাদ এর আরবি শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ তো এই ছিল আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন অ্যান্ড অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ